নমস্কার বন্ধুরা, সৈনিক কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব শিম বেগুন দিয়ে চিংড়ি মাছের কড়াই পাতুরি, যা গরম ভাতে অসাধারণ একটি রেসিপি। আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করুন, অসাধারণ খেতে। আর সাথে কিছু লাগবে না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। এখানে আমি ছোট সাইজের বেগুন নিয়েছি, কচি কচি বেগুন। এইটাতে ছোট ছোট সাইজেরই বেগুন নিতে হবে, লম্বা করে কেটে নিয়েছি। আর কিছুটা শিম নিয়েছি। আর এখানে আমি একটা মিক্সার কাপ নিলাম। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ডুমু করে কেটে নিয়েছি, আর কিছুটা 5-6টা চিংড়ি মাছ, আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পরিমাণ মতোই দেবেন। এখানে আপনারা ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে করলে আরও ভালো হয়, আমি পাইনি, তাই আমি বড়ো সাইজের চিংড়িটাই নিয়েছি। আমি সব মিক্সার কাপে ঢেলে দিলাম, একটা পেস্ট তৈরি করে নেবো। এটা আমি জল ছাড়াই পেস্টটা তৈরি করব। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, এটা আমি পরে ব্যবহার করব। মানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। আর এখানে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যে যার স্বাদ মতোই ব্যবহার করবেন। এখানে আমি 1/2 চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু কালারটা ভালো আসার জন্য। আপনারা শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আর আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে, এবার আমি দিয়ে দেবো ছোট টুকরো করে রাখা চিংড়ি মাছ। আপনারা এখানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, আমি পাইনি, তাই আমি বড় চিংড়ি মাছগুলি নিয়েছি। অসাধারণ এই রেসিপিটি, আপনারা একবার বাড়িতে তৈরি করে খাবেন, তৈরি করে খাবেন। আমাকে একবার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো খেয়ে। আমি যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা আমি এবার ঢেলে দেবো। মিক্সারে কাপ ধোবো, আমি অল্প একটু জল ব্যবহার করলাম, বেশি জল দেওয়া যাবে না, ওইটুকুনি জল দিলাম। আর এখানে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো, 1/2 চামচ কালো জিরে দিলাম। সর্ষের তেলটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে। আর স্বাদের জন্য একটু পরিমাণ মতো চিনি, চিনিটা যে খান সে দেবেন, না দিলেও চলবে, দিলে একটু স্বাদের ব্যালেন্স হয়। এবার আমি সব উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নেব। আমি 1/4টি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি একটা গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এটা আমি 5 থেকে 6 মিনিটের মতো আমি এটা মিডিয়াম লো ফ্লেমে এটা আমি হতে দেব। এবার আমি ঢাকাটা খুলে দেখছি, হ্যাঁ তেল ছেড়ে গেছে। আমি একবারও মাঝে আর নাড়াচাড়া করিনি। এবার আমি আস্তে করে একটু খুন্তি দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে নেব। বেগুনগুলো শিমগুলো সব আমার সেদ্ধ হয়ে গেছে একদম। এইটা যে তলাটা পোড়া পোড়া হবে, এটার ফ্লেভারটাই এটা খাবারটা অসাধারণ হয়ে উঠবে। আপনারা একবার বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, অসাধারণ লাগে, গরম ভাতে অসাধারণ একটি রেসিপি। এবার আমি উপর দিকটা নারকেল কড়া দিয়ে দেবো। নারকেল কড়াটা অপশনাল, আপনারা থাকলে দেবেন, না থাকলে না দেবেন। আমার আছে তাই আমি একটু দিয়ে দিলাম, একটু স্বাদটা ভালো হবে। আর কিছুটা ধনে পাতা,
উচ্চ দিয়ে দেবো, দিয়ে আমি আর 1 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো, দিয়ে আমি সার্ভ করে নেবো। রেসিপিটি আমার একদম তৈরি, দেখুন কত অসাধারণ হয়েছে দেখতে, ওপরটা পোড়া পোড়া ভাব এসে গেছে। এই শিম বেগুন চিংড়ি মাছের কড়াই পাতুরি একবার আপনারা বাড়িতে ট্রাই করুন, খেয়ে কেমন লাগলো আমাকে একবার কমেন্ট বক্সে জানাবেন। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর ভিডিওটা শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, নমস্কার বন্ধুরা।